হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেসের তৃতীয় লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল দিতে হয় সেটা দেখছিলাম। এই পর্বে দেখব কীভাবে থিম অ্যান্ড প্লাগইন ইনস্টল দিতে হয়। তার আগে আপনাদের থিম এবং প্লাগইনের সাথে পরিচয় করে দেই। থিম কী এবং প্লাগইন কী এটা সম্পর্কে জানব। প্রথমে আমরা জানি থিম কী। থিম আপনি বলতে পারেন হচ্ছে হলো এক ধরনের একটা রেডি ওয়েবসাইট। থিম ইউজ করে আমরা থিমটা কাস্টমাইজেশন করে আপনার ইনফরমেশন আপডেট করে আমরা সহজে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারি, এবং ফুল এবং প্রফেশনাল ওয়েবসাইট। এবং ওয়ার্ডপ্রেস মূলত কাজ করে থিম এবং প্লাগইন দিয়ে, যার মাধ্যমে আমরা সহজে ওয়েবসাইট তৈরি করতে পারি। কোথা থেকে আমরা থিম ইনস্টল করব? থিম ইনস্টল করার জন্য আমাদের অ্যাপিয়ারেন্স, দেন হচ্ছে হলো থিম। এখান থেকে গিয়ে আমরা থিমটি ইজিলি অ্যাক্টিভেট করতে পারবো, ইনস্টল করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ। অ্যাড নিউ দিয়ে আপনার কোনো পেইড থিম থাকলে আপনি ইনস্টল করতে পারবেন। আর ফ্রি থিমগুলো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন, সাজেস্টেড করতেছে, এগুলো অল ফ্রি থিম। আপনি চাইলে এগুলো ইউজ করেও ওয়েবসাইট তৈরি করতে পারেন। পেইড থিমের জন্য সবচেয়ে ভালো মার্কেট প্লেস হচ্ছে হলো থিম ফরেস্ট। আপনি যদি একটি ফুললি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে চান, অবশ্যই এখান থেকে একটি থিম বাই করে ওটা দিয়ে আপনি ইজিলি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের জন্য দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ থিম এখানে আছে। পপুলার ব্লগ, ওয়ার্ডপ্রেস, কর্পোরেট, ক্রিয়েটিভ, ই কমার্স, এনি টাইপ অফ ওয়েবসাইট আপনি করতে পারবেন এগুলো দিয়ে। এটা গেল হচ্ছে হলো থিমের ব্যাপার। এবং আপনি যদি এখান থেকে কোনো একটি থিম বাই করেন, ওইখান থেকে আপলোড থিম দিয়ে আপনি চুজ ফাইল করে ইনস্টল করতে পারবেন। এবং আপনি চাইলেও এখান থেকে ফ্রি থিমগুলোও ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করে কাজ করতে পারবেন। দেন আমরা চলে যাবো হচ্ছে হলো প্লাগইন। প্লাগইনও সেমভাবে আপনার অ্যাড নিউ দিয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন। প্লাগইনের কাজ হচ্ছে হলো মূলত প্লাগইন ছোটো ছোটো সার্ভিস প্রোভাইড করে থাকে। লাইক আপনার ওয়েবসাইটে কোনো একটি চ্যাট ইন্টিগ্রেট করবেন, এর জন্য আমরা কোনো একটা প্লাগইন ইউজ করব। বা আপনার ওয়েবসাইটটা একটু ফাস্টার করবেন, এর জন্য আমরা প্লাগইন ইউজ করব। তাছাড়া অনেক অনেক কাজে আমরা প্লাগইন ইউজ করে থাকি। এই তো হচ্ছে হলো মূলত থিম এবং প্লাগইনের বিস্তারিত। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে থিম এবং প্লাগইন ইনস্টল দিতে হয়। পরবর্তী লেসনে আমরা আরও ডিপ বিষয়ে আলোচনা করব যে কীভাবে একটি ওয়েবসাইট রান করতে হয় এবং কীভাবে থিম এবং প্লাগইন কাস্টমাইজ করতে হয়। সো পরবর্তী লেসন দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করা গেল। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।